আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে তিন নম্বরে ব্যাটিং করে নিজের ক্যারিয়ারের সেরা সময় কাটালেও সাকিব আল হাসানের ব্যাটিং পজিশনে এখন জায়গাটা হয়েছে নিচের দিকে মুশফিকুর রহিম চারকিং বা পাঁচ নম্বর থেকে নেমে গেছেন ছয় নম্বর পজিশনে অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের জায়গাটা হয়েছে আট নম্বরে তিন অভিজ্ঞ ক্রিকেটারের এমন ব্যাটিং অর্ডার পছন্দ হয়নি বাংলাদেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দেশেরা এই কোচ মনে করেন সাকিব মুশফিক তিনে চারে এবং রিয়াদ কিংবা ব্যাটিং করলে লাভ হতো ছয়ে দলে হাজার বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট করে ছয় শত ছয় রান করেছিলেন সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্তকে ভবিষ্যতের জন্য তৈরি করার কথা ভেবে নিজের পছন্দের জায়গা ছেড়ে দেন বাংলাদেশের অধিনায়ক যার ফলে কখনো চারে আবার কখনো তিনে ব্যাটিং করতে দেখা যাচ্ছে তাকে অন্যদিকে বিশ্বকাপে টানা দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে নিচের সারিতে নেমে গেছে বাংলাদেশ রান রেট মাইনাস ছয় দশমিক নয় নয় বাংলাদেশ বিশ্বকাপের আগে স্বপ্ন দেখছিল নিজেদের সেরা বিশ্বকাপ অর্জনের তবে টপ অর্ডার ব্যাটাররা যেখানে ভোগাচ্ছে বাংলাদেশকে তরুণদের জায়গা করে দিতে জায়গা ছাড়তে হচ্ছে সিনিয়রদেরকে সেই সুযোগকে পেয়েও হারাচ্ছেন তামিম হৃদয় শান্তরা এমন অবস্থায় ভারতের বিপক্ষে পরের ম্যাচে পুনেতে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচে অভিজ্ঞ সাকিবকে পাওয়া যাবে কিনা তা এখনও নিশ্চিত নয় নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে পুরনো চোট জেগে উঠেছে সাকিবের তবে ভারতের বিপক্ষে সেই ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে টপ অর্ডারে ব্যাটিং করার সুযোগ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট এমনকি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদের সেই কেপাবিলিটি রয়েছে টপ অর্ডারে ব্যাট করার দু হাজার পনেরো বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ প্রমাণ করেছেন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি করে এমনকি তরুণ ব্যাটারদের মাসেল পাওয়ার কাজে লাগিয়ে শেষ দিকে দ্রুত রান তোলার দিকেও মনোযোগ দেওয়ার কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট